সবার এটাই টার্গেট থাকে যে আমরা একটা ভালো ইনস্টিটিউট থেকে শিখবো। আমরা যখন পয়সা খরচ করছি তখন অবশ্যই একটা ভালো অ্যাক্টিং ইনস্টিটিউট বা এক কথায় বলতে গেলে একটা বেস্ট অ্যাক্টিং ইনস্টিটিউট থেকে আমরা শিখবো এবং এই যে অভিনয় জগৎ সেখানে আমি নিজেকে সুপ্রতিষ্ঠিত করব। তাই একটা ভালো ইনস্টিটিউশনের খোঁজ খবর চাওয়ার মধ্যে কোনো অস্বাভাবিকতার কিছু নেই। তো আমাকে বিভিন্ন জন এই কমেন্টটা তোমরা করেছো যে একটা ভালো অ্যাক্টিং ইনস্টিটিউট কোনটা। তো আমাদের আশেপাশে এখন ব্যাঙের ছাতার মতো প্রচুর অ্যাক্টিং ইনস্টিটিউট গজিয়ে উঠেছে। এগুলোর মধ্যে থেকে আমরা কি করে বুঝবো যে কোন অ্যাক্টিং ইনস্টিটিউটটা ভালো? তো এর জন্য আমাদের কতগুলো বিষয়ের উপর নজর রাখতে হবে। তো চলো একে একে সেই বিষয়গুলো আমরা জেনে নিই। সব থেকে প্রথমে তোমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তোমরা যে অ্যাক্টিং ইনস্টিটিউটে খোঁজখবর নিতে যাচ্ছ সেই অ্যাক্টিং ইনস্টিটিউটে কোন টিচার সেখানে শিক্ষকতা করছে। হ্যাঁ, এখানে আমি এটা বলছি না যে টিচার কতটা কোয়ালিফাইড, তোমরা কখনোই টিচারদের কোয়ালিফিকেশান খুঁজতে যাবে না বা সে কতগুলো সিনেমায় অভিনয় করেছে এই জিনিসও খুঁজতে যাবে না। একটা বাস্তব কথা ভেবে দেখো, যে ভদ্রলোক 100টা সিনেমায় অভিনয় করেছে সেরকম ভদ্রলোক নিশ্চয়ই এসে রেগুলার বেসিসে কোনো অ্যাক্টিং ইনস্টিটিউটে ক্লাস নেবে না, এটা সাধারণত হয় না। তাই টিচারের কোয়ালিফিকেশান জানতে যাওয়ার চেষ্টা করো না। তোমরা যে কোনো একটা অ্যাক্টিং ইনস্টিটিউটে যখন খোঁজখবর নিতে যাবে সবচেয়ে প্রথমে সেই ইনস্টিটিউটের যারা সিনিয়র ব্যাচ আছে তাদের স্টুডেন্টদের সাথে কথা বলো। কথা বলে জানার চেষ্টা করো যে ওই ইনস্টিটিউটে যে টিচাররা শেখাচ্ছেন সেই টিচাররা শেখায় কেমন, সেই টিচাররা যে জিনিসটা বোঝাচ্ছে সেটা কি সিনিয়ররা বুঝতে পারছে, টিচাররা কতটা যত্ন নিয়ে ক্লাস নিচ্ছে। তোমাদের যদি কোনো ডাউটস থাকে সেটা কি তোমরা ওয়ান টু ওয়ান বেসিসে টিচারকে কোয়েশ্চেন করতে পারছো, ক্লাসের বাইরে যে টিচার আছেন তিনি কি তোমাদের এক্সট্রা সময় দিতে রাজি হচ্ছেন, অথবা তোমরা যদি একটা কোয়েশ্চেন টিচারের সামনে করে থাকো তিনি কতটা যত্ন সহকারে তোমাদেরকে বোঝাচ্ছেন, তিনি কি তোমাদের কোয়েশ্চেন নিয়ে সবার সামনে হাসাহাসি করছেন বা তোমাকে ছোট দেখাবার চেষ্টা করছেন। এই যে বিষয়গুলো এগুলো তোমরা তোমাদের যারা সিনিয়র ব্যাচ আছে তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করো। সেকেন্ড যে পয়েন্ট তোমরা মাথায় রাখবে সেটা হচ্ছে যে বিভিন্ন অ্যাক্টিং ইনস্টিটিউট এরকম করে যে সিনেমা বা সিরিয়ালের কিছু নামি অ্যাক্টার অ্যাক্ট্রেসের ছবি তাদের অ্যাডভার্টাইজমেন্ট বা পোস্টারে দিয়ে রাখে এবং তার সাথে সাথে বলে এই যে অ্যাক্টার অ্যাক্ট্রেসকে দেখছো এরা রেগুলার বেসিসে আমাদের ইনস্টিটিউটে এসে ক্লাস নেয়। আমি বলবো এটা কিন্তু অধিকাংশই হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট। এক্ষেত্রে কিন্তু ওই যে অ্যাক্টার বা অ্যাক্ট্রেসের ছবিটা তোমাদের দেখানো হয় তাদের রেট কিন্তু খুব হাই, আর এরা কিন্তু পয়সা ছাড়া কোনো কাজ করে না। একটা মানে নির্দিষ্ট যে অ্যাক্টিং ইনস্টিটিউট আছে তারা কি করে ওদেরকে একটা চার্জেস দিয়ে ওদেরকে দিয়ে এই অ্যাডভার্টাইজমেন্টটা করিয়ে থাকে এবং হয়তো মাসে একদিন বা ছমাসে একদিন বা বছরে একদিন তারা আসে এবং ইনস্টিটিউটে এসে সেই ছাত্রছাত্রীর সাথে কথা বলে যায় এবং হয়তো একটা দুটো মানে ঘণ্টাখানেক তারা ক্লাস নিয়েও যেতে পারে। এবং আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি এই যে ক্লাসটা তারা নিয়ে থাকে সেখানে কিন্তু তারা তোমাদের অ্যাক্টিংয়ের বেসিক্স কিছু শেখায় না, তারা কী করে তোমাদের সাথে বেশিরভাগ সময় গালগল্প করে বা ইন্ডাস্ট্রি রিলেটেড বিভিন্ন গল্প তোমাদের সাথে শেয়ার করে থাকে। অ্যাক্টিং রিলেটেড প্রচুর কিন্তু তারা শেখায় এমন কথা নয়। অ্যাক্টিং কারা শেখাবে? অ্যাক্টিং শেখাবে যারা ওই ইনস্টিটিউটের রেগুলার টিচার আছে তারা। তো কখনোই নামি দামি অ্যাক্টার অ্যাক্ট্রেসের মুখ দেখে সেই ইনস্টিটিউটে তোমরা ভর্তি হবে না। তোমরা আগে এটা জানো যে ওই ইনস্টিটিউটের যারা রেগুলার টিচার আছে তারা কীরকমভাবে পড়াচ্ছে বা শেখাচ্ছে তার বেসিসে কিন্তু তোমরা অ্যাক্টিং ইনস্টিটিউট চয়েস করবে। তিন নম্বর যে জিনিসটা তোমরা মাথায় রাখবে সেটা হচ্ছে বিভিন্ন ইকুইপমেন্টস। ঠিক আছে, যে তাদের কাছে যে অ্যাক্টিং ইনস্টিটিউটটা তাদের কাছে ইকুইপমেন্টস কী কী আছে, অর্থাৎ কি না ওরা তোমাদেরকে যে বলছে ক্যামেরা অ্যাক্টিংয়ের সমস্ত ডিটেলস আমরা শেখাবো, তাহলে ওদের কাছে যে রুমগুলোতে শেখানো হচ্ছে বা যে জায়গায় শেখানো হচ্ছে তোমরা নিজেরা গিয়ে সেই জায়গাগুলো দেখো। যখন তোমরা কোর্স কাউন্সিলারের সাথে কথা বলবে এবং কোর্স কাউন্সিলার তোমাদেরকে বড় বড় ডায়লগ মারবে যে আমাদের এখানে এই হবে ওই হবে তাই হবে, তো তোমরা বলো ঠিক আছে চলুন আমরা একটু দেখি যে কোথায় কী হচ্ছে না হচ্ছে। তো সেই হিসাবে তোমরা গিয়ে একবার দেখার চেষ্টা করো যে কোন ধরনের ঘরের মধ্যে তোমাদেরকে শেখানো হচ্ছে, সেখানে ক্যামেরা কী রয়েছে, লাইটের সিস্টেম কেমন রয়েছে, তোমাদেরকে ডাবিং বা এই জাতীয় জিনিসগুলো শেখানো হচ্ছে কি না, এই রকমের যে ব্যাপারগুলো যে ইকুইপমেন্টস বা জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু তোমরা দেখার চেষ্টা করো। একটা অ্যাক্টিং ইনস্টিটিউটে গিয়ে তোমরা যখন সেখানকার কোর্স কাউন্সিলারের সাথে কথা বলবে তখন তোমরা অবশ্যই মাথায় রাখবে যে তোমরা ওখানে যে কোর্সটা করতে যাচ্ছ ওই কোর্সের ডিউরেশন বা সময়টা কতটা সেটা তোমাদেরকে জানতে হবে এবং তার সাথে সাথে যে কোর্স কারিকুলাম রয়েছে বা পাঠ্যসূচি রয়েছে তার মধ্যে কী কী বিষয় রয়েছে, তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ রিলেটেড ব্যাপারগুলো শেখানো হচ্ছে কি না, তারপরে তোমাদের ভয়েস মডিউলেশন রিলেটেড যে ট্রেনিং সেগুলো প্রোভাইড করা হবে কি না, ক্যামেরার সামনে বা ক্যামেরা অ্যাক্টিংয়ের যে ট্রেনিং সেগুলো প্রোভাইড করা হবে কি না, এরকম বিভিন্ন জিনিস কিন্তু তোমরা তাদের সাথে আলোচনার মাধ্যমে জেনে নিতে পারো।
এছাড়াও আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে আমরা তো পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে আসি, তো আমাদের মধ্যে কিছু আঞ্চলিক টান থাকতে পারে কথার মধ্যে। কিন্তু আমরা যখন সিনেমা বা সিরিয়ালে গিয়ে যাই, দেখি বেশিরভাগ লোক কিন্তু এই আঞ্চলিক টান বিহীন কথাবার্তাগুলো বলে থাকে। তো এই যে আঞ্চলিক টানগুলো যেগুলো সমস্যা ক্রিয়েট করতে পারে, সেগুলো দূর করার জন্য ভাষার ওপর কতটা তোমাদেরকে জোর দেওয়া হবে বা তোমাদেরকে এই ধরনের জিনিসপত্র প্র্যাকটিস করানো হবে কি না, এই সমস্ত জিনিসগুলো তোমাদের যে কোর্স কাউন্সিলর থাকবে তার সাথে তোমরা কিন্তু ডিটেলসে আলোচনা করো, এবং তারপরে গিয়ে তোমরা বোঝার চেষ্টা করো যে এই যে পাঠ্যসূচি বা কারিকুলামটা রয়েছে এটা তোমার হজম হবে কি না। যদি তোমার মনে হয় যে হ্যাঁ এই যে কারিকুলামটা রয়েছে এটা আমার হজম হবে এবং আমার এটা পছন্দ হয়েছে, তবেই তুমি কিন্তু সেই ইনস্টিটিউটটাকে চয়েস করতে পারো। 5 নম্বর এবং সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কোর্স ফি। দেখো এটা বাস্তব কথা যে বড় যে অ্যাক্টিং ইনস্টিটিউটগুলো আছে তাদের কোর্স ফি তুলনামূলক অনেকটা বেশি, এবং অনামি যে ইনস্টিটিউট আছে তাদের কোর্স ফি কিন্তু তুলনামূলক অনেকটা কম। এবার আমি তোমাদেরকে সাজেস্ট করব যে বড় ইনস্টিটিউটের পেছনে ছুটতে গিয়ে নিজের যে পুরো সঞ্চয় আছে সেই সঞ্চয়টা কিন্তু পুরোপুরি খরচা করো না, সবসময় নিজের পকেট বুঝে চলো। কেন? কারণ আমি বিরাট বড় ইনস্টিটিউট থেকে পাস করে বেরালাম মানেই যে আমার 100% ক্যাম্পাসিং হবে বা 100% আমি জব সিকিউরিটি পাবো, এরকম কিন্তু গ্যারেন্টি নেই। তো তোমাদেরকে হতেই পারে যে ইনস্টিটিউট থেকে কোর্স করার পরে তোমাদেরকে বিভিন্ন জায়গায় অডিশন দিতে যেতে হবে, তোমাদেরকে হয়তো কলকাতায় এসে থাকতে হতে পারে, তো এর পেছনে থাকা খাওয়ার একটা খরচ খরচা রয়েছে, বিভিন্ন জায়গায় যাতায়াতেরও একটা খরচ খরচা আছে। তো তোমাদের যে টোটাল সেভিংস বা সঞ্চয় রয়েছে তার পুরোটাই যদি ইনস্টিটিউটের কোর্স ফির পেছনেই চলে যায়, তাহলে তোমরা স্ট্রাগল করার সময় তো অবশ্যই তোমরা অর্থকষ্টে বা পকেটে টান পড়বেই পড়বে। তো তার জন্য কী করতে হবে, তোমাদেরকে একটা হিসাব করে চলতে হবে যে আমার টোটাল যে সেভিংস রয়েছে এর মধ্যে থেকে বেশ কিছুটা অংশ কী করবো, আমি আমার যে স্ট্রাগলিং পিরিয়ড আছে তার জন্য রেখে দিলাম, এবার রাখার পর আমার যেটুকু বেঁচে থাকছে সেই অনুযায়ী আমার পকেট সাবমিট করছে, এইরকম একটি ইনস্টিটিউট তোমাদেরকে খুঁজে বার করতে হবে। নেক্সট যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ক্লাস টাইমিং, এটা কিন্তু খুব বড় ব্যাপার। তো তোমাদেরকে এটা জানতে হবে যে ওই ইনস্টিটিউটে ক্লাস কখন কখন হয়, যে বিভিন্ন যে ভালো টিচাররা আসে তারা ক্লাস কখন নেয়, তারা কি উইকেন্ড ক্লাসেস নেয় কি না, কারণ তুমি যদি চাকরি করো তাহলে তোমাকে অবশ্যই উইকেন্ডে ক্লাস করতে হবে, অথবা তোমাকে এটাও জানতে হবে যদি তুমি অনলাইন মোডে শিখতে চাও তাহলে সেই ইনস্টিটিউটে অনলাইন ক্লাসেস আছে কি নেই। এছাড়াও যে ক্লাসেসগুলো হয় সেগুলো কখনো কখনো সন্ধ্যের দিকে হতে পারে কোনো কোনো ইনস্টিটিউটে, বা সকালের দিকেও হতে পারে। তো এই বিষয়গুলো তোমাকে একটু বুঝে নিতে হবে, এবং তুমি চাকরি করতে পারো, তুমি পড়াশুনো করতে পারো, তুমি অন্য কোনো পার্ট টাইম জব করতে পারো, বা তুমি অন্য কোনো কাজে ব্যস্ত থাকতে পারো, তুমি হাউসওয়াইফও হতে পারো। তো এই সমস্ত কিছু করার পরে, তোমার নিত্যনৈমিত্তিক কাজ করার পরে তুমি দিনে যে টাইমটুকু পাও সেই টাইমটুকুতে ওই ইনস্টিটিউট তোমাকে ক্লাস অফার করছে কি করছে না, এটা কিন্তু তোমাকে একবার হিসাব করে নিতে হবে। 7 নম্বর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা হচ্ছে যে তুমি যে অ্যাক্টিং ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছো, ওই অ্যাক্টিং ইনস্টিটিউটের যে সিনিয়র ব্যাচ রয়েছে তাদের যারা ব্যাচমেট রয়েছে তারা ইন্ডাস্ট্রির কোথায় এবং কী ধরনের কাজ পাচ্ছে সেটা অবশ্যই তোমাকে খোঁজখবর নিতে হবে। তো তোমরা যখন ইনস্টিটিউটে গিয়ে সিনিয়রদের সাথে কথা বলবে তখন তো অবশ্যই তাদের কাছ থেকে খোঁজ নাও যে আচ্ছা দাদা বা দিদি তোমাদের যে সিনিয়ররা রয়েছে তারা কি ইন্ডাস্ট্রিতে সত্যিই কাজ পাচ্ছে, এবং কাজ পেলে তারা কী ধরনের সিনেমা সিরিয়াল বা ওয়েব সিরিজ বা এই ধরনের প্রজেক্টে তারা কাজ পাচ্ছে। দেখো প্রথম যখন তোমরা অ্যাক্টিং ইনস্টিটিউটে গিয়ে কোর্স কাউন্সিলারের সাথে কথা বলবে তারা কিন্তু তোমাদেরকে একদম গুছিয়ে ব্রেন ওয়াশ করবে, তোমাদেরকে এমনভাবে বোঝাবে যে এই ইনস্টিটিউট থেকে পাস করলেই তোমরা কিন্তু একদম 100% দেবজিৎকে টেক্কা দিয়ে দেবে। কিন্তু অ্যাকচুয়াল ঘটনা যখন তোমরা এর মধ্যে ঢুকে যাবে তখন দেখতে পাবে যে বিভিন্নভাবে তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করা হবে যে যেমন সরকারি চাকরির একটা ইনস্টিটিউটে পড়ার মানেই কিন্তু সরকারি চাকরি পাওয়ার গ্যারেন্টি নয়, অ্যাক্টিং ইনস্টিটিউটগুলোতেও তুমি অ্যাক্টিং শিখলে মানেই যে তোমাকে বিভিন্ন সিনেমা সিরিয়ালে হিরো হিরোইনের রোল দিয়ে দেবে এমন কোনো গ্যারেন্টি নেই। কিন্তু দেখো একটা জিনিস এটা মানতেই হবে যে অ্যাক্টিং ইনস্টিটিউটগুলো কিন্তু নিজের দায়বদ্ধতায় এইভাবে এড়িয়ে যেতে পারে না। প্রত্যেকটা অ্যাক্টিং ইনস্টিটিউটের যারা যারা মানে ফাউন্ডার থাকে বা যারা এই অ্যাক্টিং ইনস্টিটিউটটাকে তৈরি করে তারা কিন্তু অবশ্যই এই ইন্ডাস্ট্রির একজন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তো তারা যদি ইন্ডাস্ট্রির একটা পার্ট হয় তাহলে নিশ্চয়ই ইন্ডাস্ট্রির বিভিন্ন জায়গায় তাদের কানেকশান থাকা উচিত, এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আশেপাশের যে আজকাল বিভিন্ন সিনেমা সিরিয়াল বা ওয়েব সিরিজ তৈরি হচ্ছে, যে নতুন নতুন প্রজেক্ট তৈরি হচ্ছে, তাতে কিন্তু নতুন অভিনেতা অভিনেত্রীর কাজ করার সুযোগ কিন্তু দিন দিন বাড়ছে। তো তোমরা যে একটি ইনস্টিটিউটে ভর্তি হচ্ছো সেখানকার সেই ইনস্টিটিউশন যদি তোমাদের এই কাজের খোঁজখবরগুলো অন্তত না দেয়, তোমাদেরকে যদি একটা নর্মাল মানে স্টুডেন্টের মতোই বা নর্মাল আউটসাইডারের মতোই খোঁজখবর আলাদা করে জোগাড় করতে হয়,
ইন্ডাস্ট্রির ইনসাইড যে নিউজগুলো আছে সেই নিউজগুলো যদি তোমাদেরকে এই ইনস্টিটিউট প্রোভাইড না করে থাকে, তাহলে ইনস্টিটিউট কী কাজ করলো? তো একটা ভালো অ্যাক্টিং ইনস্টিটিউটের অবশ্যই তোমাদেরকে, হ্যাঁ কাজের গ্যারেন্টি না দিক, অন্তত কোথায় অডিশন হচ্ছে বা টলিউড ইন্ডাস্ট্রির যে হিডেন অডিশনগুলো হয় যেখানে কিনা ওরা এক্সক্লুসিভলি হিরো হিরোইন বা অন্য ধরনের লোকজনের তারা সুযোগ দিয়ে থাকে, সেই সমস্ত যে অডিশন হচ্ছে সেই অডিশনের খোঁজখবর তোমাদেরকে দিতে পারছে কিনা, অর্থাৎ তোমাদেরকে তো নয়, তোমাদের সিনিয়র যারা ব্যাচমেট রয়েছে তারা পাচ্ছে কিনা এবং তারা ইন্ডাস্ট্রির কীরকম প্রজেক্টে কাজ পাচ্ছে এটাও কিন্তু তোমাদেরকে খোঁজখবর নিয়ে দেখতে হবে। তো চেষ্টা করো মোটামুটি যে সাতটা ক্রাইটেরিয়া আমি বললাম তার মধ্যে থেকে অন্তত বেশিরভাগ যেন ফুলফিল হয়, অ্যাটলিস্ট এই জিনিসগুলো অন্তত দেখো যে যিনি তোমাদেরকে অ্যাক্টিং শেখাবেন তিনি যাতে যত্ন সহকারে শেখাচ্ছেন, যে রেগুলার টিচার আছে ইনস্টিটিউটে তিনি তোমাদের যত্ন সহকারে শেখান, তিনি তোমাদের যে ক্যামেরা অ্যাক্টিং রয়েছে সেটা যথেষ্ট ভালোভাবে শেখান, এর সাথে সাথে যেটা হচ্ছে যে কোর্স ফিটা যেন তোমার সাধ্যের মধ্যে থাকে, ইনস্টিটিউটটা মোটামুটি তোমার একটা যাতায়াতের ডিস্টেন্সের মধ্যে থাকে, এবং আরেকটা যেটা সেটা হচ্ছে যে কোর্সটা শেষ হওয়ার পরে তোমরা যেন মোটামুটি ইন্ডাস্ট্রিতে একটা কাজের সুযোগ পেতে পারো বা অডিশনের যে খোঁজখবরগুলো পেতে পারো এগুলো মোটামুটি তোমরা একবার চেক করে নাও। তো এই ক্রাইটেরিয়াগুলো মোটামুটি যদি ম্যাচ করে যায় তাহলে আমি বলবো সেই অ্যাক্টিং ইনস্টিটিউট কিন্তু তোমার জন্য বেটার এবং তুমি অবশ্যই সেই অ্যাক্টিং ইনস্টিটিউট জয়েন করতে পারো। তবে তোমরা যারা বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউটে ক্লাস করছো এবং তোমরা তোমাদের অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করতে চাও অবশ্যই করতে পারো, কমেন্ট সেকশন খোলা রয়েছে, তোমরা অবশ্যই নিজেদের অভিজ্ঞতা সেখানে জানাও, ভালো বাজে অবশ্যই দুরকম অভিজ্ঞতাই আমি চাইবো তোমরা জানাও, যাতে কি না বাকিরা যারা রয়েছে তারা কিন্তু এটা ভালোভাবে বুঝতে বা জানতে পারে যে যেই ইনস্টিটিউট থেকে তোমরা অ্যাক্টিং শিখছো সেই ইনস্টিটিউটটা কেমন। তো চলো আজকের ভিডিও এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, সেখানে আমরা এই ধরনের নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থেকো, বাই।